এগুলো হরর হরর টাইপের, হরর টাইপেরই। মা বলছে ভুল হয়েছে ভুল হয়েছে, তাই না? সাইডে গান বাজছে, মনে হয় বিয়ে ফি আছে। এটা মেহেন্দি গাছ, ওই ফুলটা, ওই ফুলটা, ওই ফুলটা কি ফুল বলে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ত্রিশা অফিসিয়াল। তো গাইজ, আজকে আমরা আসলাম শর্ট ভিডিও করতে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমরা কোথায় শর্ট ভিডিও করতে এসেছি না এসেছি। এই যে দেখতে পাচ্ছ, ও এখানে রয়েছে, আর ওই যে ওইখানে মা অনেকটা আগে চলে গেছে, আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দুই দিকে গাছ। তো চলো এবার ভেতরের দিকে যাব আর তোমাদের ভিডিও বানাবো। তো গাইজ, তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আজকে এসেছি আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল গাইজ, মুডটা অপরিবর্তিত অনেকক্ষণ, মানে ভিডিও ভিডিও তোমাদের জন্য আজকে মানে করতাম না ভিডিওটা, আজকে ব্লগটা এই কারণেই করলাম কারণ ভিডিও টপিকও খুঁজে পাচ্ছিলাম না, আর তোমাদেরকে দেখাতাম যে আমরা কোথায় শর্ট ভিডিও করি। তো দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার, হালকা অন্ধকার অন্ধকার। চলো এখন এগিয়ে যাই, সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। তো গাইজ, আমরা যাচ্ছি আর মা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে গেছে। এই গাইজ, আমরা দেখতে পাচ্ছ কি ঠান্ডা, কেমন লাগছে, ভালো লাগছে না? হ্যাঁ, জায়গাটা একদম অসাম, জলে ভর্তি গেছে, গাছগুলো আছে না উপরে ওই জন্য। আর তুমি সেদিনে কোথায় নাচেছিলে বলো তো? এটা এখানটায় আমরা এখানে একটা ডান্স করেছি, একটা না অনেকগুলো করি, যতবার করি গাইস এখানটাতেই আমরা করি। আজকে শুধু এক্সট্রা করে ভাবলাম যে রিলস ফিলস নেই, তো ওই জন্য তিসার রিলসটা বানাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করবো ওই জন্য আর কি। চলো, জায়গাটা খুব সুন্দর, ফুলগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে, এখন ফুলগুলো হয়েছে না ভালো লাগে, আর বৃষ্টিটা হয়েছে মানে ওয়েদারটা খুব খুব সুন্দর। তাই দেখো ওই ওপর দিকটা বেশি ফুল হয়েছে, আর এই গাছটা থেকে ওই গাছটা বেশি ফুল। আর তুমি বলছিলে না এখান দিয়ে অনেক আরো গাছ হবে, ওই দেখো যে ওখানটা দেখো, ওই দেখো একটা ছোট অনেকগুলো হয়েছে, ওই যে একটা ফুল ফুটেছে, একটা কাবা ফুল আছে, অনেক ফুল গাছ আছে এখানে, আর প্রচুর সুন্দর হাওয়া দেয় এখানে। আমরা এমনি আসি ডান্স ভিডিও করতে আসি, মানে কোনোদিনও ঘুরতে আসি না, আমাদের সামনেই, তাই না? আর ওইদিকে ওইদিকে দেখো হরর হরর টাইপের, ওইদিকে ভেতরে জঙ্গলের মধ্যে, এগুলো হরর হরর টাইপের, হরর টাইপেরই মা বলছে ভুল হয়েছে ভুল হয়েছে, তাই না? তো চলো গাইজ, এখন রিলস কতগুলো বানাবো, আসল মেন হচ্ছে আমরা রিলস করতে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর এই ডাব গাছগুলো থেকে ডাব পেড়ে নিয়ে আমার পুচকু পুচকু ডাব হয়েছে, শ্বাস হবে না? এটাতে শ্বাস হয়নি, হবে না বলো? না, জলই হয়নি, কি হয়নি? না, এটা জল ভেতরে নারকেলের জল, এটাই নারকেল গুলোই ছোট ছোট হয়, ছোট ছোট ওইটুকু নেই, ওইটুকু নেই তো সবগুলোই দেখুন। হ্যাঁ, এই চলো না ওই দিকটা যাই, ওই দিকটা একদিনও যাইনি। কোন কোন দিক, কোন দিক? ওই দিকটা একটু ঘুরে, ওই দিকে, ওই দিকে না যাবে, ওই দিকটা একদিনও আমরা যাইনি। চলো, বাপি আর মা একদিনকে গেছিল, তো আমরা তখন এই যে এখানটায় শুট করছিলাম, এই সেদিনকে এখানটায় এই ছেলেগুলো খেলছিল বলো, ফুল হয়েছে কত বড় বড় ওই ফুলগুলো, কোথায় ওইটা লোকের বাড়ির ফুল গাইজ, ও বাড়ির ফুল দেখাচ্ছে, এটা বাড়ি না। আর এই সাইডটা, এই যে এই সাইডটাই, এই সাইডে সেদিনে ছেলেগুলো খেলছিল বলো, এইখানটা দেখো কি সুন্দর। হ্যাঁ, এখানটা চাথাল চাথাল চাথালের মতন আছে, ভালো এখানটাও কিন্তু সুন্দর। গাইজ, ও গম কাকে বলে, ভুট্টা কাকে বলে চিনে না, ও গমকে বলছে ভুট্টা। আর ও এইখান থেকে দেখো, আমি চিনি, আমি চিনি না, তুমি ওটা পরে দেখাও, আমি চিনি, এই যে এইগুলো গাইজ, এগুলো প্রথমে বুঝতে পারিনি ওই জন্য, দেখো না মনে হচ্ছে ওখানটা গিয়ে যদি উঠে বসা যেত। হ্যাঁ, গাছটা কি বলো তুমি জানো? ওইটাকে, হ্যাঁ ওইটাকে বসন্ত ফুল বলে, মানে বসন্ত ফুল, ওই 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 ফুলটা, ওই ফুলটা, ওই ফুলটা কি ফুল বলে? ঠেলে ঠেলে ও দেখো আমি খেলতে পেরেছি, কি অবস্থা, এটা ঠিলতে পেরেছি, আমি আমি যেটা উল্টে ফেলবো। এটা মেহেন্দি গাছ, ও গাইজ ওখান থেকে ছুটে ছুটে এসেছে, এই বলছি এটা মেহেন্দি গাছ, এটা মেহেন্দি গাছ দিয়ে ছুটে ছুটে এসে মাকে বলছে, সত্যি মা বলছিল বিশ, এটা মেহেন্দি গাছ,
তুমি কি করে জানলে? আমি অনেক দিন ধরে একটা মেহেন্দি গাছ খুঁজছি খুঁজছি খুঁজছি। আমি বাপিকেও বলেছি আমাকে একটা মেহেন্দি গাছের ডাল এনে দিবে কোথাও থেকে। তো এই দেখো এখানে কত কি গাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডালেই তো। আরে বাবা তোমার ওইসব কথা ছাড়ো, এখানে দেখো কত গাছ লাগিয়েছে দেখো। কুমড়ো শাক, তারপরে ওইখানের মধ্যে এইগুলো কি শাক বলো তো? গাইজ এগুলো তো কি শাক দেখো, ভালো। চলো এখান থেকে চলো। ওকে, লোকের গাছ থেকে ডাল লাল ভাঙছো? এত বড় ভাঙো না, এত বড় ভাঙো না। বড় ছাড়া হবে এটা, কতই বড়। এটা পরে ভাঙবে, যখন লাস্টে যাবে তখন একটু আগে চলে আসবে। লোক এমন ধরে দেবে না, তারপরে বুঝতে পারবে। চলো চলো এইদিকে চলে আসো, এইদিকে চলে আসো। গাইজ চলো এখন যাই। আসো আসো, লেট হচ্ছে। একটা ভেঙে চলে আসো, ও ভাঙতেও পারছে না গাইজ। হলো তোমার এই কপিরাইট চলে আসবে, তো রিলস বানানোর জন্য গাইজ এখন ও গান খুঁজছে। চলো গান অফ করো, কপিরাইট আসবে। হ্যাঁ তো কি হয়েছে, ভিডিও বানানোর জন্য করতেই হবে এটা তোমাকে। জায়গাটা বিশাল কষ্টের জায়গা, মানে কষ্টের জায়গা বলতে নুড়ি কাপড় আছে তো ওই জন্য পায়ে লাগছে। কতদিনের গাছ হবে যেটা বলছিলাম তোমাকে? জুতো পরতে যে কতক্ষণ লেট করে দিল, আমি চুরিটা বলেছি কারণ ওর হচ্ছে মেহেন্দি, মানে মেহেন্দি করার খুব মানে ছোটবেলায় করতো, ওই জন্য ও নেবে বলছে মেহেন্দি গাছটা। আর বলতে আমি হচ্ছে মেহেন্দি পাতা মাথায় মাখি, ওই জন্য হচ্ছে আমি ডাল একটা ছোট দেখে একটা ডাল নিচ্ছিলাম, তাও আমি নিইনি। কি 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 করবে পেয়ারা, লোকের কাছে আবার পেয়ারা চুরি করে বলছে। কি অবস্থা দেখো, আমার ব্যাগ ছিঁড়ে গেল। এই দেখো এই ব্যাগটা খুলে গেছে, ধরো এটা। এখানে অনেকগুলো সেই ওই এরকম ফুল গাছ, যে বড় যেটা দেখতে পাচ্ছ সেগুলো যে নিচে হয়েছে। আমার কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি, আমার ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল গাইস। ভালো লাগছে আমার, ক্যামেরাম্যান ক্যামেরাম্যান লাগছে না, কি বলো মা? আমি নিয়ে আসছি বাইক ভেতরে, ঠিক আছে তুমি রাখো আমি আসছি। তো গাইস ওখানে কতগুলো ছেলে আসছে, ঠিক আছে আমি বাইকটা নিয়ে আসি, চলো। তো গাইস ও চলে গেল বাইক আনতে, বাইকটাকে পুরো মাঠের মধ্যে নিয়ে চলে এসছে। আসছে, গোবর আছে। হে আটকে যাচ্ছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ পেয়ারা গাছের কাছে চলে এসেছি, কিন্তু একটাও পেয়ারা নাই, সব কুশি কুশি ছোট ছোট পেয়ারা। ওই পেয়ারা খাবো, পেয়ারা নেই একদম। এই গাইস এই গাছটাই যখন আমরা ভিডিও করতে আসতাম না তখন এইখানটার মধ্যে করতাম, তো তখন এই গাছে প্রচুর পেয়ারা হতো, কিন্তু এখন এখন পেয়ারা নেই। বা বর্ষাকালে কি হয় না, বর্ষাকালে কি হয় না পেয়ারা? হ্যাঁ বর্ষাতেই তো আবার হবে, কিন্তু এটা হয় না এখন, হয় না বর্ষাকাল, ওই জন্য হয়নি। এখানে একটা জিনিস এখানটাই ফাঁকা মাঠে, চলো। তো গাইস এখন আমরা এসেছি মাঠে, আর এই লোকেশনে একটা শর্ট করব। এই করতাম না আমরা, অ্যাকচুয়ালি করতাম না, এই কারণে করব কারণ এটা ভালো লাগছে। আরে পাশে দেখো তিন
হয়েছে না ক্ষেত আছে ওই জন্য অনেকটা এরিয়া নিয়ে ঘেরা আমি ভাবলাম কি এই অবধি হবে দেখি ওই পেছনটা দিক অবধি পুরো বাউন্ডারি করা রয়েছে তো গাইস অনেকগুলো রিলস করেছি এখানে স্যার এখানে রিলস করতে এসে আমার পায়ে পাঁচ ছটা কাটা ঢুকে গেছে আমি তখন বলছিলাম যে করতে হবে না আর এখানটাই যতই ভালো জায়গা হোক কচ 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 আমি জুতোটা পরেছি তো আমার মানে বৃষ্টির জল পড়েছে একদম একটা সঙ্গে আরেকটা লেগ আছে ডালগুলো দেখে বোঝা যাচ্ছে না যেগুলো লজ্জাপতি গাছ জল পেয়েছে ওই জন্য ওটা চিপসে গেছে তাই না আর দেখে মনে হচ্ছে না এগুলো মরা ডাল পড়ে আছে অনেক লজ্জাপতি গাছ আছে গাইস ওই জন্য কাঁটাটা ফুকে গেল আর খুব খারাপ লাগলো আমারও কি সুন্দর ওয়েদার হ্যাঁ ওর কাঁটা ফুকেছে তাও আমি বলছি লাগছে ও বলছে কাজে কত সুন্দর ওয়েদার গাইস আমি হচ্ছে এবারে এটাকে চালিয়ে নিয়ে যাব ওইখানে না চাবি দিয়ে দিচ্ছি নাও ও কেমন পারে দেখবো গাইস ও বাবা রে আমাকে পিঁপড়ে কামড়ে দিল গাইস এখানের মধ্যে প্রচুর পিঁপড়ে ছিল কামড়ে দিল তুমি বললে না তুমি বাইক চালাবে স্কুটি চালাবে নাও নাও আমি এইখানটায় চাবি কোনখানে এইখানটায় চাবি নিচ্ছি কি অবস্থা কোথায় চাবি দিচ্ছে চালো এখন মা কোথায় গেল দেখছো কি অবস্থা আর আমাকে পিঁপড়ে খেয়ে নিল পুরো ও বাবা রে চলো এখান থেকে চলো দেখতে পাচ্ছো মেহেন্দি ডাল মা আমরা ওখানে ভিডিও বানাচ্ছিলাম আর ওরা কি করেছে গিয়ে নিয়ে এসেছে কেমন ভালো লাগছে এবারে ও এবারে হাতে পরে এগুলো বসতে হবে বুঝলে মা হাতে না আমি মাথায় দিয়ে দেবো মাথায় চাপান দিয়ে বলে মাথায় দিলে চুল প্রচন্ড সিল্কি হয় আর মোটা হয় আর কি বলবো ভুলে গেছে তো গাইস চলো এখন বাড়ি চলে যাবো আর কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা হচ্ছে না চুপ শোনা যাচ্ছে না আর জানি তারপরে বলবো এর পরে যে ভিডিওটা দেবো সেটা খুব খাস ভিডিও কারণ আমরা যাব হচ্ছে এক জায়গায় গাইস আগে থেকে বলবো না হ্যাঁ তো সেটা তোমরা পরে জানতে পারবে আস্তে আস্তে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাড়াতাড়ি মানে বেল আইকনটা প্রেস অন করে দিও অল করে দিও ঠিক আছে তো গাইস পাশে থেকো আমাদের সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টেই আমরা বড় আরো হতে চাই ঠিক আছে আমাদেরকে প্লিজ প্লিজ তোমরা মন থেকে সাপোর্ট করো ভালোবাসো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার